দেখুন, সকাল সকাল উঠে দেখলাম এ কি একটা চিবোচ্ছে। কি চিবোচ্ছে? ও, এ তো আমার স্কেচ পেনটা চিবোচ্ছে। এই জন্য এটা আমি নিতে চেষ্টা করলাম কিন্তু দিচ্ছেই না। এইটা এর পক্ষে ভালো নয়, গলায় লেগে যাবে, এই জন্য আমি ছাড়িয়ে নিলাম। দেখুন, তারপরে 2 ঘন্টা পরে আমি বাইরে গিয়ে দেখলাম যে এ ঘুমিয়ে পড়েছে। এই জন্য একটু আদর করে মাকে বললাম একে খেতে দিয়ে দিতে। দেখুন, তারপরে আমি একে ঘুম পাড়িয়ে দিলাম। দেখুন, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমিও ঘুমিয়ে পড়ব। এখন আমি টিউশন যাচ্ছি আর এই ঘুমিয়ে আসে, এখন সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে, তারপরে ঠাকুর প্রণাম করে আমি টিউশন। দেখুন, আমি ঘরে চলে এসেছি টিউশন থেকে, আর আমার কুকুরটি আমার দিকে তাকিয়েছিল। দেখুন, বাই কেন বসে আছে খাটে আমার মার কাছে, মায়ের পায়ের উপরে পা রেখে শুয়ে আছে। তারা রেখে আমি ঢাকা দিয়ে দিই, তাহলে ঘুমিয়ে পড়বে। তারপর খেয়ে দে, একদম ঘুমিয়ে পড়বে। এর এখনো খাওয়া হয়নি, তোমার হাত চাটছে। দেখুন, দিয়ে দিয়েছি। দেখুন, আমাদের কুকুরের এখন খাওয়ার সময় হয়েছে। দেখুন, একটু ছাদে ঘুরছিল, ঠান্ডা হাওয়া খাচ্ছিল একটু। দেখুন, খাচ্ছে। দেখুন, এখন এখানে শুয়ে পড়েছে, উপরে যায়নি, এই জন্য আমার এখানে একে ঘুম পাড়িয়ে চলে গেছে, ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ে।